আর মাত্র কয়েকদিন বাকি, তারপরে বাজবে ঢাকে কাঠি, শুরু হবে শারদীয় দুর্গোৎসব। একটা সময় ছিল যখন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কি ধরনের পোশাকে সেজে সকলের নজর কেড়ে নেওয়া যায় তার প্রস্তুতি তুঙ্গে থাকত, কিন্তু ব্যস্ততার কারণে এবার এই প্রস্তুতি নেই টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরার। তার জন্য অভিনেতার যে কয়টা মন খারাপ তা জানালেন নেট মাধ্যমে। পুজোর আগে কোনো শপিং করার সময় পায়নি অঙ্কুশ, একটা নতুন পোশাকও কেনা হয়নি তার। তার এক ভক্তের প্রশ্নের উত্তরে সে কথাই জানালেন অভিনেতা। মজা করে এটাকেও জানালেন, আলমারি খুঁজে পুরনো কিছু জামা খুঁজে বের করে ঠিক করবেন কোন দিন কোনটা পরবেন। তবে বিষয়টা তেমন বিশ্বাসযোগ্য না হলেও অঙ্কুশের পক্ষ থেকে উত্তর পাওয়ার দারুণ খুশি তার ভক্ত। সম্প্রতি ইনস্টাগ্রামের এক মজাদার খেলায় অন্যান্য তারকাদের মতোই অংশগ্রহণ করেন অঙ্কুশ হাজরা। এই খেলায় নিয়ম হলো ভক্তদের সকল প্রশ্নের উত্তর দিতে হবে।